রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধু তনয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী হন আমাদের আস্থা এবং অবিচল আস্থার প্রতি। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, আমাদের সামাজিক বিধি নির্দেশনা মেনে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা আত্মমানবতায় নিজেদেরকে কাজে লাগানোর জন্যই আমার এই পরিকল্পনা। এই পরিকল্পনা মূল বিষয় হল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রের বাইরে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধার সকল শক্তি, পাশাপাশি সামাজিকভাবে বিত্তবান সচ্ছল যারা রয়েছেন, আপনারা মানুষের পাশে এসে দাঁড়ানোর যে নির্দেশনা নেতৃত্ব রয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই, প্রিয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ভাই, তার নির্দেশনায় আমরা দক্ষিণ মহানগর যুবলীগের আমরা বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি তৃণমূলে। আমি আমার ব্যক্তিগত কর্মসূচির মধ্যে আমার যারা কর্মী রয়েছে, যারা কিছুটা অর্থনৈতিকভাবে খুবই আপনার প্রতিদিনের ইনকামের উপরে ডিপেন্ড করতে হয়, তাদের দিকে আমি ব্যক্তিগতভাবে আমি খুব চুপচাপ তাদেরকে সহযোগিতা করেছি, যাতে অন্তত এই 10-15 দিন হোম কোয়ারেন্টাইনে তারা অন্তত ভাত, ডাল, আপনার আলু এগুলি খেয়ে যেন অন্তত জীবিকা নির্ধারণ করতে পারে। পাশাপাশি আমার আশেপাশে যারা রয়েছে দরিদ্র, আমি যেহেতু সূত্রাপুরে অবস্থান করি, এই সূত্রাপুর থানার অন্তর্গত আপনার 42 নম্বর ওয়ার্ডে 100টি পরিবারের কাছে আমরা আজকে খাবার সামগ্রী তুলে দিয়েছি, 43 নম্বর ওয়ার্ডে 100টি পরিবারের কাছে আমরা খাবার সামগ্রী তুলে দিয়েছি, 44 নম্বর ওয়ার্ডে 100টি খাওয়া সামগ্রী তুলে দিয়েছি, ওয়ার্ড পর্যায়ে প্রায় 300 পরিবার। এবং যেহেতু আমরা ভিক্টোরিয়া পার্ক, এখানে ওপেন স্পেস, এখানে অনেক পথচারী, অনেক নিম্নমানের মানুষ প্রাণ দেখে এসেছে, আমরা তাদের জন্য 100 প্যাকেটের ব্যবস্থা করেছি। এই 400 প্যাকেট আমরা এই গরিব মানুষদের পাশে দিয়ে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে ব্যক্তিগত উদ্যোগে আমি করেছি, এবং আমি আশা করব দক্ষিণ যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী এভাবে করে কাজ করবে, এবং বিশেষ করে সরকারের যে আপনার নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি মেনে আমরা সকল কাজ করব, এটাই আমার মূল্য। আমাদের সাধ্যমতো আমরা এই অবস্থায় যতদিন এই দুর্যোগ থাকবে, দুঃসময় বাংলাদেশে থাকবে, আমরা আমার জায়গা থেকে আমি তো করবই, পাশাপাশি সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলব আমাদের মতো করে, আমাদের চেয়ে আরও ভালো করে নিজের মতো করে, আপনার বাসায় বাসায় যে আমি আসলে মূল পরিকল্পনাটা করেছি, আমরা এখন থেকে বাসায় বাসায় যে গরিব মানুষদের সাধারণ আমি ইতিমধ্যে আপনি মাইকে সচেতনতার বার্তা দিয়েছি, সবাই বাসায় ঘন ঘন হাত সাবান দিয়ে ধুবেন এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, এবং মানুষের সাথে সাথে একত্রে কেউ যেন সমাবেশ না করে। আমরা দেখেছি এখানে যে আমরা খাবার দাবার ব্যবস্থা করছি, প্রত্যেকটি জায়গা কিন্তু সামাজিক বিধি মেনে 4 ফিট থেকে 5 ফিট অন্তর অন্তর গ্যাপ গ্যাপ করে কিন্তু আমরা সেই প্রক্রিয়াগুলি করেছি, এবং আমাদের যারা ভলেন্টিয়াররা কাজ করেছে তারা কিন্তু সেই সামাজিক বিধি মেনে কাজ করেছে। এবং সবার জন্য বিশেষ অনুরোধ থাকে, গভর্নমেন্টের যে নির্দেশনা রয়েছে আমরা যদি সেই নির্দেশনা মেনে সামাজিক বিধি মেনে চলি।